আমাদের চিরায়ত লোকজ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে যাত্রা। কালের বিবর্তনে যাত্রা দলগুলি আজ হারাতে বসেছে। লোকজ জনপদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ছিল এই যাত্রা বা অপেরা দলগুলি। তেমনি একটি দল দ্য নিউ সবুজ অপেরা। এই নিউ সবুজ অপেরার মানুষগুলোর টিকে থাকার সংগ্রাম, তাদের হাসি আনন্দ বেদনা সবকিছু নিয়েই আমাদের ধারাবাহিক নাটক দ্য নিউ সবুজ অপেরা। আপনি কি হাসাই প্রিন্সেস নিবেন? কা কিসে? না, আমি কইতেছিলাম যে এটা কি সত্য? আপনি কি রহিম বাচ্চারে সত্যি প্রিন্সেস আনতে পাঠাইছেন? এটা দিয়ে তোমার কি কাম? তোমার যেটা করতাম কইছি এটা না করবে, এই সুলিন একখানা সুন্দর করে টানি দাও। এইটাও তো আমার কান না, এটা তো আপনি সুলতানকে দিয়ে করাইতে পারেন। আপনি আমার হাসা করা গন্ধ, অপরে কি হইতেছে এগুলা? বাবুরে, এমাইলার কথা জ্বালা তার বাসন যাইত না কেন? কি কি সমস্যাটা? কি সমস্যা কি আপনি বুঝেন না? এই অপেরা অপেরা কইরা গ্রাম সারছি, সংসার সারছি, বাপ মা সারছি, সমাজ সারছি, আমার কি কোনো অবদানই নাই এই অপেরার জন্য? আমি থাকতে আপনি আরেকটা প্রিন্সেস নিয়ে আসতেছেন? রাজত্ব করে আমিও দেখা লিম। সিরাজ ভাই, গুন্টি গেলেন? তোর কপালের তার আলো চোখ দেয় নাই, দেখে লেতে পারো না? মোর কাছে জিগাও কে কি আছে রে? একটা কথা বললাম তুই কোনো ফস করে উঠিচ্ছি, কি আছে? তুই দেখে ল, মুই পারবো না কে কই মুই কেমনে তুমি? হ্যাঁ, তোর পিছে এটা কেডা দেখিচ্ছু? প্রিন্সেস লি আসছি, লয়া প্রিন্সেস। হ্যাঁ, তুই কি হাসা কইতে আসু? কি করছু আরে, দেখিচ্ছু না তুই? আই মেয়ে, ইরাম করে সারান দিয়ে খাড়া রয়েছ কেন? সরে খাড়াও, যাবার দাও। হ্যাঁ, মাতারের কথা হয়েছ কি ডহের কথা? আই মেয়ে, আই সরে খাড়াও তো, তোমার গা দিয়ে গন্ধ আসতেছে। আরে, তোমাকে ওই রিং মাস্টার কোনে কতক্ষণ দাঁড়ায় থাকবো? এ না শ্রীনে, তুমি এটি কাল ফুলে খাড়া হয়ে আসু, তোকে না কোলামে না খুঁজবে, দেখ তো রিং মাস্টার কুটি গেছে। ওর কি ঢেয়া পারছে নেই? আমি পারবো না, মোর অনেক কাম। আরে রহিমে, হন নয়া প্রিন্সেস পাই একতলে ফালাইতে আসো। হন এই নাসিন রে কামে লাগবে বোঝো, তিন বেলা খাইতে কিন্তু মোর দ্বারাই আইতে হইবে, খাও মনে একতলে। আর হনেন আম্মা এসে প্রিন্সেস মিন্সেস হইতে পারেন বোঝেন, কিন্তু মোরও কিন্তু এখন বাবা আছে এইখানে, মুই এই অপেরার চিফ খানসামা, কথাটা মনে রাখেন। ইরাম কেন তোমাদের এই অপেরা? কেউ কোন আদব কায়দাই জানে না। আরে এটা ব্যাপার নয়, চলেন ভিতরে চলেন। এ সিরাজ ভাই, সিরাজ ভাই, এ আপনি কি টেন্ডত নাকি? সিরাজ ভাই, মা গো মা, হেতে যে কি রূপের জ্বালা, জ্বলি যাই বাবুরে। এইটা এইটা নয় প্রিন্সেস, তা তোমার নাম কি? আমাদের নাম তো দশ গ্রামের মানুষই জানে, তাই আপনি কি ডা? হ্যাঁ, গরু ছাগলের মতো তো সারা গ্রামে চৈরা বেড়ালে চিনবই মানুষ। আর আমি আমি হইলাম দি নিউ সবুজ অপেরার একমাত্র প্রিন্সেস, প্রিন্সেস বিলকিস। এ বিলকিস, এ ইনকে করে কথা হচ্ছে কিসব গো? নতুন এটা মিয়া মানলি আসলাম, না ভালো করে কথা কও। এ সিরাজ ভাই, এ কিছু করছেন না কিসব? কিরমা লাগিছে মারলেন কিসব? রে হ্যাঁ, তো কোন দিন বাইরে রে বেদ, তোরে নাই কষি তোরা যাবো না বলাবি, তুই কি বাই বাই কষার কতক্ষণ ধরে আই চিন্তা করে কিচ্ছু কইন না, কারণ ফিজেসের সামনে তুই আবার বাই বলাছে, যাবো না বল। এটা একটা কথা হলো, আচ্ছা ঠিক আছে যাবো না। এই তুমি না বলিছিলে তুমি এই অপেরার সব, তো এখন যাহাপনা যাহাপনা করতেছো,
সব পাল্টি খড়ে অপেরায়। আর শোনেন বিলকিস, আপনি বিলকিস হতে পারেন, কিন্তু এই খায়রুনের ডিমান্ড কিন্তু কম না। সময় আসলেই টের পাওয়া যাবে কিডা আসল প্রিন্সেস। এরিও খায়রুন, তুই তো রহিমের কাছে মনে হয় আর অপেরা সম্পর্কে কম বিস্তর অনেক কিছু হইন না, বেশি টিয়া হয়েছে দিতে ইতাম না। তবে এই ফালা দাঁড়াই গেলে মনে করো এই ফুসাই ফুসে ফুসাই ফুসে বাসি যাইবা, চিন্তা করিও না, একটু ভাবি দেখো কি করতে পারো। ভাবা ভাবি লাগবে না, প্রথমে ঠিক করেছিলাম এই অপেরায় কাজ করব না, কিন্তু এখন এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। আর বিলকিস, তোমাকে আমি দেখাই দেব এই খায়রুন কি করতে পারে, তোমার সাথে আমার চ্যালেঞ্জ রইল। কত খায়রুন আইলো আর কত খায়রুন গেল, কিন্তু এই বিলকিস রয়ে গেল, সময় কয়ে দিব। ঠিক আছে, সময় কয়ে দেবে। তা সিরাজ ভাই, আমার ট্যানটা কোন দিকে, কোন ট্যানে আমি থাকব? তাও তো ঠিক আছে, রহিম এক কাজ করতো, ওই যে সুলতানের ক্যান যে ট্যান্ট কান আছে না, এটা সাফ সুতরা করে খালি করে দে, সেটিরে সেই ট্যান্টে হাঁদাই দে। কি করছেন, যাবো না তাহলে সুলতান কুটি থাকবে নিয়ে। ওমা, এটাতে তো অবাক হওয়ার কি আছে, সুলতান তোর লগে থাকবো তোর ট্যান্টে। কি করছেন এগুলা, এটা হবার লয়, আমার সাথে লাওয়া দাবার লয়। বাবুরে, তো তো আয়ন কি করতেন, তোরা এত সমস্যা লই আলি তো কি হ্যা। তাহলে এক কাম কর, চিন্তা করিল তুই অথবা সুলতান নই গোড়া রাস্তা বলে থাকতে হবে, কুনিয়া থাকবি এটা ভাবিল আরে জ্বালাইছা, যা কই দিছি আর নালে দুঙ্গা ক্লাবে থাক, যা যা দূর। আর সেদিন একটা বালা করে কানা ভানি দিতে কর, কোনো আজে বাজে ব্যবহার করবি না কিন্তু, যা। বানতে গেলে আমি চলেছেন মোরে টেন মাস্টার, এত গালাগালি করলে কথা কস না, দে টাকা দে, টাকা কমে পাম, কিসের টাকা চান? দশটা টাকা নিলি কামের কাম কিছুই করস নাই, বাইর কর টাকা বাইর কর। তাহা মুই ভাত খাইয়া হালাইছি। শুনো সুলতান ভাই, এই তল্লা ডইল গিয়া তুমি আমার একটা মাত্র ভাই, আমার একটা কাম করে দিবা? হয় আমের কাম করে দিতে যাই, পরে আমে ওমরে বকেন, মুগ ওই রিং মাস্টারও বকে, মুই পারবো না। আরে কামটা করে দাও, বুঝো না, তুমগোর ওপরের লোকে যদি আমার একটা সম্পর্ক হয় তাইলে তো তুমিও আমার একটা কিছু হইবা, কামটা করে দাও না ভাই। কি করতে হইবে? এই যে এই সিঁড়িটা একটু বিলকিসরে দিবা। মুই পারবো না। কে পারবো না? কে পাঁচ টাকা দেখতে হইবে। এই রাজব, তোমার নদিন দশ টাকা দিলাম, কামড়া করে দাও। আচ্ছা খারাপ, তুই ভাই বেলু সুলতান, কি এর পালার কথা কয় রে, তোর কি নতুন পালা নাম তো আছে? মগো পালা না, এইয়া মনে হয় ওই যে দেওগেরামের পালা, কি দেখতে আছেন না, কুরোদ, কুরোদের পালা হইবে, বুঝলেন? দেওগেরাম মানে খাইছে, এটা কি সেই প্রিন্সেস মালেকা? হ্যাঁ হইতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ সিঁড়ি দিলেন না? না না, এমন সিঁড়ি দেওয়া লাগবো না, আমি গেলাম গা, পালাটা দেখতে লই, তলকে পরে কথা কমিনি। হালার পু, এত খারাপ পাল্টি বাস, তোরে মুই পাইয়ে লই নেক্সট টাইম। খারাপ জান কি করছে এই মেয়ে, এক বালতি দিয়ে তো হাত মুখে ধোয়া হবে না, তোমাকে না বলিস দুই বালতি পানি দিতে, কত হলো শিকল লাহন শরীর আর হাতির লাহন পানি লাগে। গোসল করবো, এক বালতি পানিতে কি হয়? আমি হাতে ইয়া কি
এটা বলে সাবান, সুগন্ধি সাবান, নাম শুনেছো কখনো? কসকু, খুবই সুন্দর। মুই একটু শিক্ষা দেখবো? না না পরে, বেশি শুকলে গন্ধ চলে যাবে। আমার এই শিশিত কি? এটা বলে শ্যাম্পু, একটুখানি নিয়ে মাথায় ঘষতে থাকলে ফেনা উঠে যাবে আর তারপরে চুল ফুরফুরা হয়ে যায়, বুঝেছো? হ্যাঁ রে মোর আল্লাহ, আমি দেখি কত রং তামশা ব্যবহার করে, খুবই সুন্দর। পানি ঠান্ডা হয়ে যেতে আছে, আমি তাড়াতাড়ি যান সরো, যেতে দাও যান। দেখছো, ইয়া যদি মুই দুই বছর আগের থেকে মাখতাম তাইলে আজ মুই হইতাম প্রিন্সেস নাসরিন। মোর ধারে কাছে ইয়া কেউ আইতে পারতে? হায় রে মোর কপাল, সবই কপাল। এখন এই দুঃখের কথা মুই কার দ্বারে কমু? ওই নাসরিন, কই রে তুই, কই গেলি? তোর যে সেই কখন কইছি এক পা দিলে পানি দাও লেগা, হাত পা ধুইমু, কথা কানে যায় না? যতই হাত পা দাও ওতে আর কাম হবে না। ওই আছে তোমার কাকলাসের মতো চেহারা, ওতে আর মার্কেট পাবা না। খারাও আইতে আসি প্রিন্সেস নাসরিন। কিরে কথা কানে যায় না? সুলতানটা যে কুমটি গেল আমি তো খুঁজেই পাচ্ছি না। আরে এইটা কে, রহিম বাদশা না? এই রহিম বাদশা, এই এদিকে শুনো এদিকে। আরে এটা দেখি জারুন সে, কেমন আছেন ভাই? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আছি, ভালোই আছি। তা তুমি এদিকে সেদিকে কারে খুঁজতেছো ভাই? আর কোয়েন না ভাই, সুলতানে খোঁজা যাচ্ছি না, ওকে খোঁজার জন্য এটি বারোছি। ও সুলতান রে খুঁজতেছো, বুঝো তার আগে এক কাপ চা খাই একসাথে, অনেকদিন পরে দেখা হইলো, কি খোঁজ খবর নেই? চলো বসি। চা কি লেবেন? চলেন চলো। রহিম বাদশা, কেমন চলতেছে তোমাদের দিনকাল? আর কোয়েন না বারে, ছোট নাই মেলা দিন ধরা, রিং মাস্টারও কিছু কামা কয় না, নতুন একটা পালা নামানোর কথা, সেটারও কোনো তাও বাবু বুঝিচ্ছি না, কি যে হবি। তোমারে দেখলে যতবার দেখি ততবারই মায়া লাগে, আর তোমার জন্য তো আমার ভিতরটা সবসময় খা খা করে। কি করছেন বারে আমার জন্য? তোমার ভিতরে যে প্রতিভা আছে সেটা আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। তুমি থাকবা সেন্ট্রাল ক্যারেক্টারে, তানা কইরা কি সব সাকর নফরের পার্ট লুটতেছো, এটা কিছু হইতেছে তোমার দিয়া? তোমাকে দিতে হবে একটা সেন্ট্রাল ক্যারেক্টার। সত্যি করছেন ভাই? সত্যি বলতেছি মানে, আমি তোমারে কেন মিথ্যা বলবো? তোমারে মিথ্যা বললে আমার কি লাভ? আর তুমি জানো না আমি কার ছেলে? এই বলো আমি কার ছেলে? কি করছেন ভাই, বাপের নাম ভুলে গেছেন? এটা কিছু হলো? ধুনিয়া, একটা জিগাইলে আর একটা কয়, তোমারে বলছি আমার বাবার নাম কি একবার বলো না? বেলায়েত শেখ লয়। এটাই আমি হইলাম বেলায়েত শেখের একমাত্র সন্তান হারুন শেখ, 10 গ্রামের ভূ সম্পত্তি সবকিছুর মালিক কিন্তু আমি। তা আমি কি করবো এটি? তা আমাকে করছেন কৃষক? না তুমি কিছু করবা না, করবো তো আমি। আমি আসলে অনেকদিন ধরে ভাবতেছি একটা অপেরা নামামু আমি নিজেই, কিন্তু এই জন্য তো আমার তোমার সাহায্য দরকার, তোমারে পাইলাম, তুমি কি বলো? সত্যি করছেন বারে? হ্যাঁ, আমি চিন্তা করে ফেলাইছি একটা অপেরা কোম্পানি আমি খুলবো, তো এখন কিন্তু তুমি কাউরে বইলো না। ও ভালো কথা, প্রিন্সেস বিল কিস কি টেন্টে আছে নাকি গঞ্জের দিকে গেছে? টেন্টে তুই তো দেখে আসলাম ভাই, এখন কবার বাড়িচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাইলে, পরে কথা হবে না আবার। কি হলো ভাই এটা, আপনি না করলেন চা খিলাবেন, চা খিলাবেন না এই জন্য তেটে আসে বসনু। ও হ্যাঁ চা, ওরে এক কাপ চা দিও, তুমি চা খাও আমি যাই তাইলে। শালা বলিরে, আসল কথা হলো প্রিন্সেস বিলকিস, শালা চায়ের কথা কয়ে চায়ের দাম কোনো দিয়া গেল, তুমি বলে খুলবি অপেরা, মারিছে। এ চাটা লাগবার লাগতো, আমি যাচ্ছি।
কাকু আসসালামু আলাইকুম। আরে এটা দেহি সিরাজ পোদ্দার, আসো আসো, বিনোদনের লোক, মনোরঞ্জনের লোক। তা কেমন আছো সিরাজ পোদ্দার? আয় তো আসি বালা। আমনে বালা? আর বালা থাকতে দিলা, তবুও জ্বালায় তো আর বাসি না। কি হয়েছে কাকা? তুমি জানো দশ গ্রামে আমি বেলায় শেখের একটা নাম আছে, পোলার বায়না ধরছে, তার জন্য আমার খাস জমিতে তুমি তাঁবু গাড়তে দিছি। দুই মাস নাচাগানা করছো, মনোরঞ্জন করছো, চলে যাওয়া। ছয় মাস হয়ে গেল, এখনো যাওয়ার নাম নাই। ওই মিয়া, তোমরা কি আমার জমিটা দখল করার বুদ্ধি করছো নাকি? আল্লাহ গো, আর এটা কি এখন কাকু? আনা মানুষের মনোরঞ্জন করি, মানুষের খুশি করি, আনা এনে চলি, আনা মানুষের কিলে দখল জবরদখল ইন করুন। কিছুই যদি না করো তাহলে আমার জমিটা ফুরে রুসুকে। তোমরা হচ্ছ বাঞ্জারাল ভাইসা বেড়ানো তঙ্গু কাম। যাও বা, যেতে শোনা, এহাও দিতে শোনা। এইও কাকু, আমি তো আসলে একখান ফেলানে আছি। আমি ভাবছি ওই যে সিরাজউদ্দৌলা নবাব এই ফাটটা নামাই দিই, এই ফালাগান করি, তারপরে গ্রামে তো চলে যাবো। তোমারে আমি পরিষ্কার ভাবে বলে দেই, আমার কাছে এত কথায় কাম হবে না। তোমার হাতে এই মাসটাই সময় আছে, যা করার কইরা, আমার জমি থেকে ভাবো। নাইলে বেলায় সে কি জিনিস, তুমি তো ভালো করে যাও। যাও এখন যাও। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। মা গো, এই কেচ্ছা জামেলা রিতে হয়ে গেলাম। এত যদি একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন খারাপ, তাও আল্লাহর মালিক আল্লাহ, কি দেয়া যাক।